হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। আমরা এসে গেছি অনুকূল ঠাকুরের মন্দির দেখতে করিমগঞ্জ। যখন দিদির বাড়িতে ছিলাম তখন অনুকূল ঠাকুর মন্দির দেখতে এসেছি। দেখো, তোমাদের কাছে একটু শেয়ার করলাম ভিডিওটা। এত সুন্দর মন্দির অনুকূল ঠাকুর মন্দিরটা করিমগঞ্জ, মানে দেখে মন ভরে গেছে আমার। কী যে ভালো লাগতেছিল বন্ধুরা মন্দিরটা, মনে হয় আমি ওইখানেই থেকে যাই। তোমরা নিজেই দেখতে পাচ্ছ এত সুন্দর মন্দির, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পুরোটাই দেখো। অনেকটা অনেক জায়গায় যাওয়ার ভিডিও এখানে রয়েছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা লাস্ট অবধি একটু ধৈর্য ধরে দেখো, কেমন? আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যখনই আমি ভিডিও পোস্ট করি আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলো তো, বাইরে ভিডিও করতে পারছি, বাইরে যতটুকু ভিডিও করেছি অনুকূল ঠাকুর মন্দিরের মানে চারপাশ দিয়ে, কিন্তু ভিতরে ভিডিও করার নিষেধ ছিল। আমরা জিজ্ঞাসা করেছিলাম এখানে গিয়ে, ভিতরে তো আরও দারুণ দেখতে কি বলবো আমরা দেখেছি, কিন্তু ওইখানে বলে দেওয়া হয়েছিল যে ভিডিও এখানে ভিতরে আর কি ভিডিও করার নিষেধ, বাইরে যত ভিডিও করো করতে পারবো এরকম একটা বলে দিয়েছিল। তার জন্য ভিতরে আর তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরেরটাই তোমাদেরকে দেখিয়েছি। তোমরাই ভাবো বাইরে যদি এত সুন্দর মন্দির হয় দেখতে, তাইলে ভিতরে কতটা সুন্দর হবে বলো। কিন্তু আমি ভিতরে আমরা ভিতরে গিয়ে প্রণাম টনাম করে এসে গেছি সাইডে দিয়ে সবাই মিলে। আমার তো খুবই ভালো লেগেছিলো, মানে কি বলবো, মানে ভিডিও করছিলাম, অনেক ভিডিও করেছি ওইখানে, মানে এত সুন্দর, মানে ভিডিও করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম, ভালো লাগতেছিল। মনে হচ্ছিল কি আর এখান থেকে মানে ওখান থেকে আর আসার ইচ্ছা হচ্ছিল না এত সুন্দর মন্দির দেখে। আমরা সবাই মিলে ভিতরে গিয়ে প্রণাম করেছি, কিন্তু ভিডিও করা নিষেধ ছিল। ফটো উঠেছি আর শর্টস বাইরে আর কি, ফটো উঠেছি বাইরে, শর্টস কোটা বানিয়েছি, বড় ভিডিও বানিয়েছি যেটা তোমাদের কাছে শেয়ার করতেছি। দেখো জাইম্বু আমাকে পিছন দিকে ভিডিও
আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি দূরে তবু দূরে সরে থাকতে পারিনি কাছে এসে কেন কাছে আসতে পারিনি আমি আজও বুঝিনি আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি গানে কবিতায় তোমাকে খোঁজে মন তবু হায় তুমি দাও না ধরা ও বারে বারে কথা থেমে যায় আরো একাই জীবন মনে হয় থাকি দেশে হারা মনের অনুরাগে বাজে কোন রাগিনী কাছে এসে কেন কাছে আসতে পারিনি আমি আজও বুঝিনি আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি কমে না তবু ভালোবাসা ও মেঘে মেঘে ঢাকা দু চোখে আশা রোদ ওঠে না কাটে না ধোয়া ধোয়া কুয়াশা বুকে ব্যথা দাগে লেখো কোন কাহিনী কাছে সে কেন কাছে আসতে পারিনি আমি আজও বুঝিনি আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি পাতা বলে হাওয়ার সাথে কথা তার কথা কেউ বোঝে না
Shama, shama, tori, shama.